নমস্কার সম্মানী দর্শকবৃন্দ চতুর্থবারের জন্য দুয়ারে সরকার ক্যাম্প আবারও পশ্চিমবঙ্গে বসতে চলেছে তো পশ্চিমবঙ্গে চতুর্থবারের জন্য দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু লাইভ ঘোষণা করে দিয়েছেন সেই চতুর্থবারের দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কোন কোন প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আশা বেলাইনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না তো এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজার দর নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ ঘোষণার পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পের দিন জানালেন তিনি নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন আমরা বিধানসভা ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম তা সম্পূর্ণ করেছি লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধি স্টুডেন্ট ক্রেডিট কার্ড দুয়ারে রেশন অথবা দুয়ারে সরকারের মতো যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়ন করেছি তিনি বলেন দুয়ারে সরকারের মাধ্যমে এখনও মানুষের আবেদন জমা পড়ছে এই প্রকল্প চলবে আবার পাঁচই মে থেকে পাঁচই জুন পর্যন্ত চলবে পাঁচই মে আমাদের তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তি তাই ওই দিন থেকেই দুয়ারে সরকার যেমন চলবে তেমনি অন্যান্য কর্মসূচি প্রদর্শনী মেলাও চলবে এর আগেই মমতা জানিয়েছেন রাজ্যে মোট এক দশমিক তিন সাত লক্ষ দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছে ছয় কোটি চুয়াল্লিশ লক্ষ মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছে তার মধ্যে চার কোটি পঞ্চাশ লক্ষ মানুষ পরিষেবাও পেয়েছেন উল্লেখ্য এদিন নবান্ন সভাগৃহে বাজার কমিটি এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী কম দামে খাদ্য সামগ্রী যোগান বাড়াতে সুফল বাংলার স্টল সংখ্যা তিনশো বত্রিশ থেকে প্রয়োজনে পাঁচশো করারও প্রস্তাব দেন তিনি তার মানে পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু বসতে চলেছে পাঁচই মে থেকে পাঁচই জুন পর্যন্ত তৃতীয়বারের দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল প্রকল্পগুলো ছিল সেই সমস্ত সকল প্রকল্পের সুযোগ সুবিধাও কিন্তু আপনারা চতুর্থ দুয়ারে সরকার ক্যাম্প মানে পাঁচই মে থেকে পাঁচই জুন পর্যন্ত যে ক্যাম্প হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প সেখানে কিন্তু আপনারা সুযোগ সুবিধা পেয়ে যাবেন তো পরবর্তী সময় দূরে সরকার ক্যাম্পের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমাদেরকে আবার আমি ভিডিও দিয়ে ইনফরমেশন জানিয়ে দেবো তো পরবর্তী দূরে সরকার ক্যাম্পে আপনার কী কাজ করানোর রয়েছে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি করতে ভুলবেন না